আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো। আমি মূলত যারা এসএসসি 2022 সালে পরীক্ষা দেবে তাদের জন্য সাধারণ গণিত এবং উচ্চতর গণিতের একটি ব্যাচ শুরু করতে যাচ্ছি। ক্লাস শুরু হবে পহেলা এপ্রিল থেকে, অর্থাৎ এপ্রিলের 1 তারিখ থেকে, মোটামুটি 1 সপ্তাহ পরে আর কি। তো অনেক দিন ধরে আমাকে রিকোয়েস্ট করছিলে তোমরা, একটু দেরি হয়ে গেল, তবে এতটাও দেরি হয়নি যে আমরা কভার করতে পারবো না। তো তোমাদের যে কমন কোশ্চেনগুলো থাকে সেই কোশ্চেন আমি লিখেছি, সেগুলোর আনসার করার চেষ্টা করছি। তারপরেও যদি কোনো কিছু বলতে চাও তোমরা কমেন্ট সেকশনে বলতে পারো, ডিসক্রিপশন বক্সে ভর্তির নিয়মাবলী সবই থাকবে। তার সাথে সাথে আরেকটা তথ্য দিতে চাই যে বায়োলজি কোর্স করানো হবে সেটা মে থেকে জুন পর্যন্ত এবং পরীক্ষার আগে পর্যন্ত, এটা ওটা কোর্স হবে। হ্যাঁ, তো মোটামুটিভাবে 1 মাস 10 দিন বা 15 দিন হলেই দেখা যায় বায়োলজি খুব ভালোভাবে কভার করা যায়, এবং এতটুকু আশ্বস্ত করতে পারি যে একটা মাস 5-7 দিন পড়লে বায়োলজি সম্পূর্ণ কভার করা সম্ভব হবে, A+ পেয়ে যাবে তোমরা। তো আসো শুরু করি। প্রথমেই হচ্ছে এটা কোর্স নাকি ব্যাচ? এটা ব্যাচ। হ্যাঁ, মানে কোর্সে যেটা হয় যে সম্পূর্ণ টাকাটা নিয়ে নেওয়া হয়। আমি এটা করছি না। কোর্স হলেও যত টাকা আমি নিতাম, ব্যাচ হলেও ঠিক তত টাকাই আমি নিচ্ছি আসলে। কিন্তু এখানে তোমাদের একটা সুবিধা হচ্ছে, ইনস্টলমেন্টে দিতে পারছো, প্রতি মাসে দিতে পারছো, এবং যদি কখনো ভালো না লাগে তোমরা আর পড়লে না, অথবা কোনো কারণে যদি পড়তে না পারো সেক্ষেত্রে কিন্তু তোমাদের টাকাটা নষ্ট হলো না। দ্বিতীয়ত, কীভাবে পড়ানো হবে? এখন যেহেতু 2 বা 2.5 মাস সময় আছে এখন আমাদের হাতে, এখন বইয়ের তো প্রত্যেকটা অঙ্ক করানো সম্ভব হবে না। যদি কেউ বলে যে প্রত্যেকটা অঙ্ক করানো হবে, এটা আসলে জানি না কেমন কথা হবে। তো বইয়ের প্রত্যেকটা অঙ্ক করানো তো সম্ভব হবে না, তবে ইম্পর্টেন্ট যে অঙ্কগুলো সেগুলো করিয়ে দেওয়া হবে, এবং তোমাদের যে সৃজনশীলগুলো থাকবে প্রত্যেকটা সৃজনশীল মানে বেসিক সহ বুঝিয়ে দেওয়া হবে যে এই প্যাটার্ন থাকলে কীভাবে আনসার করতে হবে, বা এটা থাকলে কেন এভাবে আনসার করছে। কারণ সৃজনশীলগুলো কখনো রিপিট হয় না, তাহলে তোমাদেরকে প্রসেস জানতে হবে যে কোন প্রসেসে আনসার করতে হয় মূলত। ওকে, তো সৃজনশীলগুলো খুব ভালো করে তোমাদেরকে করিয়ে দেওয়া হবে। এরপর হচ্ছে কোথায় পড়ানো হবে? ফেসবুক লাইভে পড়ানো হবে, একটা প্রাইভেট গ্রুপ ওপেন করা হবে, সেখানে তোমাদের ক্লাস নেওয়া হবে। ক্লাস রেকর্ড থাকবে, চিন্তার কিছু নাই। ক্লাস যদি সময় মতো করতে না পারো পরে দেখে নিতে পারবে। কতদিন পড়ানো হবে? এটা পরীক্ষার পূর্ব মুহূর্ত পর্যন্ত পড়ানো হবে আসলে। হ্যাঁ, সপ্তাহে কতদিন? সপ্তাহে 3 দিন পড়ানো হবে। এরপর কতক্ষণ ক্লাস হবে? সাধারণ গণিত 40-45 মিনিট এবং উচ্চতর গণিত 45 মিনিট, এইভাবে নেওয়া হবে। অর্থাৎ প্রত্যেক দিন মানে সপ্তাহে 3 দিন 1.5 ঘন্টা করে ক্লাস হবে আসলে, এবং আমার মনে হয় এতটুকু এনাফ। যদি তার চেয়েও বেশি প্রয়োজন হয় সেটা আমি সেটা দেবো তোমাদেরকে টাইম, সেখানে সমস্যা নেই। এরপর হচ্ছে আমাদের সমস্যা সমাধান হবে কি না? তোমাদের সমস্যা অবশ্যই সমাধান হবে। আমার সাধারণত ব্যাচগুলোতে আমি যেটা করি, তোমরা যে প্রবলেমগুলো পাঠাও সেগুলোর প্রতি কিন্তু আমি খুব গুরুত্ব দিই, কারণ অলরেডি যেগুলো হয়তো তোমরা পারো সেটা আমি ব্যাচে করিয়ে দিয়ে কী লাভ হবে। বরং তোমরা যে সমস্যাগুলো পাঠাবে আমার গ্রুপে, তোমরা যে গ্রুপে যে প্রবলেমগুলো আপলোড করবে আমি সেগুলো অবশ্যই সমাধান করে দেবো। এবং এর আগে যে অনলাইন ব্যাচগুলো আমার ছিল বা এখনও রানিং, সেখানে আমি একই কাজটাই করি। সেখানে স্টুডেন্টদের সম্পূর্ণ স্বাধীনতা রয়েছে যে তারা কী পড়বে, কোনটা তারা বুঝিয়ে নেবে। ওকে, কারণ তোমাদের সমস্যাগুলো যদি আমি সমস্যাই রয়ে যায় তাহলে এই ব্যাচে পড়ার উদ্দেশ্য কী? এরপর হচ্ছে কত টাকা? এটা হচ্ছে প্রতি মাসে 1000 টাকা তোমাদেরকে সম্মানী দিতে হবে। তারপরেও যদি কারো সমস্যা হয় অবশ্যই তোমরা ফোনে যোগাযোগ করবে, টাকা মেইন ইস্যু হয়ে দাঁড়াবে না, পড়ার প্রতিবন্ধকতা কখনো টাকা হবে না, এতটুকু আশ্বস্ত করলাম। এরপর হচ্ছে কিভাবে ভর্তি হবে, ভর্তির প্রসেস, আগে কখন ক্লাস সেটা বলছি। কখন ক্লাস হবে? ক্লাস সাধারণত আমি বিকালে নেওয়ার চেষ্টা করব, রমজান মাসে তো সেটা সম্ভব হবে না, তবে অন্য অন্য মাসে রমজানের পরে যে একটা মাস থাকবে সেখানে আমরা বিকেলে ক্লাস করব। বিকেলে ক্লাস করার উদ্দেশ্য হচ্ছে যেমন রাত 8টায় ক্লাস নেই, সেক্ষেত্রে এই টাইমটা তোমাদের নষ্ট হয়ে যায়। সুতরাং আমি এমন সময় ক্লাসটা নেব যেই সময় তোমরা এমনিই বসে থাকতে, সেই সময় ক্লাসটা করলে রাতে পড়ার সময়টুকু পেয়ে গেলে। কীভাবে ভর্তি হবে? ভর্তির প্রসেস হচ্ছে বিকাশ অথবা নগদে আমাকে 1000 টাকা তোমরা পাঠাবা। নাম্বার হচ্ছে 01710785565। ডিসক্রিপশনে সব কিছু বলা থাকবে, সবই বলা থাকবে ভর্তির নিয়ম। তারপরেও বলছি যে 01710785565 এই নাম্বারে প্রথমে তোমরা 1000 টাকা বিকাশ করবে। বিকাশ করে যদি তোমার পার্সোনাল নিজের নাম্বার থেকে করো তাহলে তো হয়েই গেল, যদি দোকান থেকে করো সেক্ষেত্রে দোকানদারকে বলবে যে যে নাম্বার থেকে বিকাশ করেছেন সেই নাম্বারটা আমাকে একটু লিখে দিন। তো যে নাম্বার থেকে বিকাশ করেছো সেটা নাম্বারটা সংগ্রহ করলে তারপর কী করবে? তারপর আমাকে একটা SMS করতে হবে। SMS-এ কী থাকবে? SMS কোন নাম্বারে হবে? এই নাম্বারে SMS হবে।
যে নাম্বারে তোমরা টাকা পাঠাবে আমার সেই নাম্বারে, ওটাই আমার নাম্বার মূলত। হ্যাঁ, ওই নাম্বারে তোমরা বিকাশ, ওই নাম্বারে এসএমএস করবে। এসএমএসে কী থাকবে? প্রথম এই তথ্যটা থাকবে যে এসএসসি 2022 ম্যাথ, কারণ আমার অলরেডি কয়েকটা ব্যাচ রানিং। সুতরাং এই এক নম্বর লাইন এসএসসি 2022 ম্যাথ হলেই আমি বুঝবো যে কোন স্টুডেন্ট, কোন গ্রুপের স্টুডেন্ট তারা। তারপরে দুই নম্বরে যে থাকবে, যেটা যে নাম্বার থেকে বিকাশ করেছো সেই নাম্বারটা, যেটা দোকানদার থেকে নিচ্ছ অথবা নিজে যদি করে থাকো তাহলে তো হয়েই গেল। তৃতীয়ত হচ্ছে তোমার মোবাইল নাম্বার, তোমার মোবাইল নাম্বার বাধ্যতামূলক। তুমি যে এসএমএস করবা ওটা যদি তোমার মোবাইল নাম্বার হয় তাহলে তো হয়েই গেল, কিন্তু যদি অন্য কোনো মোবাইল নাম্বার তোমার থাকে তাহলে সেই মোবাইল নাম্বার এখানে লিখে দেবে তিন নম্বর অপশনে। আর চার হচ্ছে যে আইডি থেকে ক্লাস করবে সেই আইডির নাম কী হবে সেটা চার নম্বরে অবশ্যই লিখে পাঠাবে। দুইটা তথ্য খুবই গুরুত্বপূর্ণ, তিন নম্বর তোমার মোবাইল নাম্বার যেটা, চার নম্বর তোমার যে আইডি থেকে ক্লাস করবে সেই আইডির যে নাম। ওকে, ক্লিয়ার? এখন তুমি যে মোবাইল নাম্বারটা দেবা, তুমি যখন এসএমএসটা করবা, তারপরে তোমার কাজ শেষ। আমার কাজ কী হবে তার পরবর্তীতে? তুমি যে নাম্বারটা দিবা, তোমার যে মোবাইল নাম্বার, এই নাম্বারে আমি একটা এসএমএস করব তোমাকে। সেই এসএমএসে কী থাকবে? একটা ফেসবুক গ্রুপের লিঙ্ক থাকবে, সেটা প্রাইভেট গ্রুপ, এটা যাদেরকে দেওয়া হবে শুধু তারাই পাবে। একটা ফেসবুক গ্রুপের লিঙ্ক থাকবে, ওই লিঙ্ক তুমি পাবার পর লিঙ্কে ক্লিক করবে। লিঙ্কে ক্লিক করলে জয়েন্ট গ্রুপ লেখা আসবে, তুমি জয়েন্ট গ্রুপে ক্লিক করলেই তুমি গ্রুপে যুক্ত হয়ে যাবে। এবং আমি তোমার ওই তথ্যগুলো দেখে সেটা অ্যাপ্রুভ করব যে এই তথ্যগুলো ঠিকঠাক রয়েছে কিনা, সেই তথ্যগুলো দেখে আমি তোমাকে অ্যাপ্রুভ করে দেবো এবং এক তারিখ থেকে ক্লাস শুরু হয়ে যাবে এবং গ্রুপে তোমাদের সাথে নিয়মিত কথা হবে। আর আবারও বলে দিতে চাই, যারা বায়োলজি নিয়ে চিন্তা করছো, বায়োলজি নিয়ে চিন্তা নেই, আমি মে মাস থেকে বায়োলজির একটা কোর্স তোমাদেরকে করিয়ে দেবো। ঠিক আছে, ভালো থেকো তোমরা সবাই, ভালো করে পড়াশোনা করো। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।